ডাক্তারেরা সবসময় মানুষকে সেবা দিয়ে থাকে। একটা ডাক্তার মানে একটা টাকার মেশিন, ডাক্তার যেখানে বসবে সেখানে টাকা। এখন ডাক্তার হওয়ার পরেও উনি কেন ডিএক্সএন করতেছে? অর্থাৎ ডাক্তারের সাথে সবসময় রুগী বাড়তে থাক, রুগী হতে থাক, আর উনি তার সাথে যে কিভাবে মানুষ সুস্থ হবে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করে। তো আমাদের ডাক্তার সাহেবের মুখ থেকে শুনবো উনি ডাক্তার পেশার পাশাপাশি ডিএক্সএন করতেছে। এবং আপনাদের একটা সুখবর হলো কি, উনি মালয়েশিয়া সফর এসেছেন, পাশাপাশি একটা প্রমোশন দিয়েছেন। আমি ডক্টর হিসাবে প্র্যাকটিস করতেছি দীর্ঘ 25 ইয়ার্স। তো আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আন্ডার থেকে আপনার হচ্ছে MBBS করা, হোমিওপ্যাথির উপরে ব্যাচেলর ডিগ্রি করা আছে, MD AM করা হচ্ছে ইন্ডিয়া থেকে। তো এনি হাও আমার প্র্যাকটিস জীবনে যখন দেখলাম যে হোমিওপ্যাথি দিয়ে চিকিৎসা করতেছে কিছু ক্রনিক পেশেন্ট আছে, ক্রনিক ডিজিজ যেগুলো কার্ডিয়াক পেশেন্ট, হার্টের পেশেন্টগুলো আছে, ক্যান্সার পেশেন্টগুলো আছে, এই পেশেন্টগুলো ধরে রাখা যায় না। তো ইন দ্য মিন টাইম আমার মা তার চারটা বড় ধরনের সমস্যা ছিল। একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাসথমা, অল টাইম তাকে নিউমোনিয়া নিতে দিত, ঠিক আছে। এরপর হচ্ছিল তার অস্টিওআর্থ্রাইটিস, লাঠি দিয়ে যত্ন দিত। তারপরে ছিল গ্যাস্ট্রিক আলসার, তো কিছুই খেতে পারতো না বাংলাদেশের। এবং ছিল হার্টের সমস্যা। এই চারটে সমস্যার জন্য চারটে ডিপার্টমেন্টের আমার ডিএসএন আসা যে কারণে, কারণ এটা হয়তো অনেকে দেখা যায় যে এই স্পেসটা কাছে লাগবে, ডিএসএন আসা যে কারণে আমার মা দেখা যায় যে চারটা বাংলাদেশের সেরা যে ডাক্তার প্রফেসর তাকে দেখানো হয়তো, তো দেখা যায় যে বলছে আজীবন ওষুধ চলবে, পরীক্ষা নিরীক্ষা আর ওষুধ। এত করে কোনোভাবে সমাধান হইতেছিল না। ওই মুহূর্তে আমি ডিএক্সএন প্রোডাক্ট কিন্তু সবার আগে আমার মার উপর অ্যাপ্লাই করি, আলহামদুলিল্লাহ। মার জন্য RG, GL, স্পাইনা, মরিচ জুস, পলিসেপ এবং কফি সব কিছু কিন্তু আমি ব্যবহার করলাম। করতে করতে আস্তে আস্তে আমার মা দেখা গেল যে বিশেষ করে তার যে হার্টের যে সমস্যা ছিল আস্তে আস্তে কমে আসলো, লাঠি দিয়ে চলতো, তার লাঠি চলা যেটা আছে বন্ধ হয়ে গেল। তারপর হচ্ছে যে অ্যাজমা যে ছিল, মানে অনেক কফ এবং ব্লাড আসতো, শীতকাল আসলে অবস্থা খুবই খারাপ হইতো। তো সেই ক্ষেত্রে দেখা যায় শুক্র আলহামদুলিল্লাহ মার যে অ্যাজমার যে সমস্যা ছিল তাও চলে গেল, গ্যাস্ট্রিক আলসার চলে গেল। একটা পর্যায়ে আমি A to Z সমস্ত অ্যালোপ্যাথিক ওষুধ সম্পূর্ণ বন্ধ করে আমাদের ডিএক্সএন সিস্টেমে একমাত্র আমাদের ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে মা বার্ধক্যজনিত মারা গেছে, 91 বছর বয়সে মারা গেছে, ঠিক আছে। তো শেষ সময় পর্যন্ত মার একটা গ্যাস্ট্রিক ওষুধ, একটা হাইপার ওষুধ খেতে হয়নি, যারা বলছে প্রফেসররা তার আজীবন ওষুধকে খেতে হবে। তো সবচেয়ে বড় দেখেন প্রমাণ যে আমি আমার মার জন্য যখন দেখলাম যে মা এত মিরাকল ডায়ালগ হয়েছে, তখন কিন্তু আমি ডিএক্সএন প্রতি গুরুত্বটা আরো অনেক বেশি দিলাম আফটার 2 ইয়ার্স ডিএক্সএন যাওয়ার পরে। তো শুক্র আলহামদুলিল্লাহ। তো আসলে যে আমি কি বলবো যে ডক্টর লিমসো জিন তাকে শুধু ধন্যবাদ না, তার আসলে যে পাঁচক নামস্কার তার জন্য দোয়া করা দরকার প্রত্যেকের। কেন দোয়া করা দরকার? আসলে তিনি যে রেগুলেশন, যে হেলথ রেগুলেশন যেটা করেছেন, বলা হয়েছে যে আওয়ার বডি ইজ আওয়ার বেস্ট ডক্টর, নেচার ইজ আওয়ার বেস্ট মেডিসিন। তাহলে তিনি কিন্তু যে সুস্থতার জন্য নেচারকে বেছে নিয়েছেন, বিশেষ করে যে যেই কারণে না 5000 বছর আগে চীনের রাজা এবং সম্রাট, তো দেখা যায় যে কিছু মিরাকল মাশরুম আছে যেগুলো ব্রেন সেট, হার্ট সেট, লিভার সেট, কিডনি সেট কারণ রুই কেন, এই ধরনের যে মাশরুমগুলো, রেড মাশরুমগুলো, এই মাশরুমগুলো ঋষি মনীষীরা ধ্যান করতো কোথায় পাওয়া যেতে পারে। তো এই মাশরুম কালো করে তখন চীনের রাজদরবারে একমাত্রকে রাজাকে দেওয়া হতো, এই জন্য চীন এটা নাম হচ্ছে বলে লিংজি মানে মৃত্যুঞ্জয়ী, জাপানে বলে ঋষি মানে আধ্যাত্মিক, কোরিয়াতে এটাকে বলে ইয়াংজি তারুণ্য, ঠিক আছে, রোমানরা এটা বলে এম্পায়ার ফুড মানে সম্রাটের খাবার, আর গ্রিকরা এটাকে বলা হয় গডস ফুড মানে এত ঊর্ধ্বে সাধারণ মানুষ খাওয়ার কোনো যোগ্য না। তো ডক্টর লিমসু জেন এই 6 প্রকারের মাশরুম, মিরাকল মাশরুম, মিরাকল হার্ট একত্র করে কৃষি কালচার করে একটা মাশরুম উৎপন্ন করেছেন, সেটা হচ্ছে ডিএক্সএন গ্রানোলা, যেটা কিং অফ আর্থ, তাই না? এই মাশরুমটা তিনি চিন্তা করলেন যে এই পুরো পৃথিবীর মানুষকে কিভাবে এই ভেজালময় যুগে, ভেজালময় পৃথিবীতে মানুষকে সুস্থতা নিয়ে আসে। নো অ্যান্টিবায়োটিক, আমরা শুধু ডক্টরের কাছে দৌড়াবো না, তো কেন দেহের ভিতরে ডাক্তার কিন্তু আমাদের দেহের ভিতরে আছে। তো দেখা যায় আমাদের দেহ ডাক্তার রোগের জন্য কাজ করে 99%, আর পুরো পৃথিবীর ডাক্তার আর ওষুধ রোগের জন্য কাজ করে 1%। তাহলে আমাদের এই দেহ ডাক্তার ডক্টর লিমসুজি খুব ভালোভাবে চিন্তা করেছেন আমার দেহ ডাক্তার ঠিক রাখতে হবে। এই 6 প্রকারের মাশরুম একত্র করে তিনি কিন্তু হিউম্যান বডির উপর 10 বছর গবেষণা করেছেন, 10 ইয়ার্স
গবেষণা করে দেখছেন গ্যালারমা এন্ড টিউমার বডি, তার উপরে মনোকুলার লেভেলে তিনি পরীক্ষা করে দেখছেন যে এই মাশরুমটা যখন আমার দেহের ভিতরে যায় আমাদের পুরো দেহের টক্সিনগুলো ডিটক্সিফাই হয়ে যায়, আমাদের প্রথমত স্ক্যান করে ডিটক্সিফাই করে, আমাদের যে সেলের বায়োলেটিকের বায়োকেমিক্যাল যে ফাংশন এগুলোকে ঠিক করে, এবং হচ্ছে যে আমাদের যে সেলগুলো উইক ছিল দুর্বল ছিল এটাকে শক্তিশালী করে, একটা পথে পুরো বডিটা স্বাভাবিক অবস্থা নিয়ে আসে। তো এইভাবে দেখা যায় যে এই গ্যালারমা প্রায় মোর দেন 400 নিউক্লিক কম্পাউন্ডস আছে, যেটা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। কারণ ভেজালের যুগে পৃথিবী যে প্রান্তে থাকে প্রত্যেকের ভেজাল নিয়েই কিন্তু খেতে হচ্ছে ভেজাল, এবং তারা যে আমরা যে ইনহেল করতেছি প্রায় 10,000 থেকে 12,000 বিপকার ক্ষতিকর যে উপাদান, যেগুলো কিন্তু অল টাইম আমাদের দেহের ভিতরে যে কি হইতেছে যে ডিপোজিট হচ্ছে, আমাদের রক্ত চলাচল স্লো হয়ে যাচ্ছে, তাই না? জীবন পর্যন্ত থেকে এটার মূল ব্যাপার। আর আমার রক্তের যে পিএস লেভেল এটা কিন্তু 100% স্বাভাবিক অবস্থা নিয়ে আসবে। এইভাবে যেটা দেখা যায়, আর হচ্ছে যে জানামতে যে পলিস্যাকারাইড এখানে আছে বিটা ডি গ্লুকান, সোজা কথা আমাদের যে ইমিউনিটি আছে সেই ইমিউনিটির কিন্তু 100% ডেভেলপ হয় হচ্ছে পলিস্যাকারাইডের মাধ্যমে, যে বিটা ডি গ্লুকান। এবং এই পলিস্যাকারাইডের মধ্যে তো দেখা যায় যে এটার মধ্যে অ্যান্টি ক্যান্সার, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস, অ্যান্টি প্যারাসাইট প্রপার্টিস কিন্তু প্রচুর পরিমাণে আছে। সো সিজনাল যে কোনো অসুখগুলো থেকে আমি যদি আমার ইমিউনিটিটা যদি 100% ওকে রাখতে পারি, তাহলে সমস্ত সিজনাল অসুখগুলো থেকে আমি বেঁচে থাকবো, আমার লাংস, হার্ট, কিডনি, লিভার, আমার হরমোনাল সিস্টেম সব কিন্তু ব্যালেন্সে থাকবে। তার ডিএক্সন হচ্ছে এই যে বললাম যে পুরো পৃথিবীর মানুষের জন্য হচ্ছে 80% এই গ্যালারমাটা 80% আমাদের ডিএক্সন প্রোডাক্ট কিন্তু গ্যালারমা থেকে। এটা আছে আর্জি জেল ক্যাপসুল আকারে, এটা আছে কফি আকারে, এটা বিভিন্ন প্রকারের দেখা যাচ্ছে যে এই মাশরুম পাউডার হিসেবে আছে, মাইক্রোবিটা সহ রিসিলিয়াম পাউডার বিভিন্ন ভাবে কিন্তু মাশরুমটা আছে। সো এই মাশরুমটা হচ্ছে যে আমাদের জন্য এই আমাদের জন্য আশীর্বাদ, কারণ এইটার মাধ্যমে কিন্তু আমি আমরা কি ধরতে পারতাছি পরিপূর্ণভাবে সুস্থতা করতে পারতাছি। এই জন্য এই যে প্রবাসে যারা আছেন তাদের জন্য সুযোগ ডিএক্সএন কর্পোরেট হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়ান অন মার্কেট ওয়ান ড্রাগন কোম্পানি। ওকে, তাহলে যে যিনি ডিএক্সএন আজকে জয়েন করলো সফটওয়্যারে দেখা যায় তার নামটা পুরো মোর দেন 180 কান্ট্রিতে চলে গেল, তার মানে 180টা দেশে তার বিজনেস শুরু শুরু। তাহলে যদি কেউ কফি আকারে যদি আমরা নিয়ে কফিটা খাই তার মাধ্যমে কিন্তু আমরা কি পাচ্ছি, স্বাস্থ্য সেবা পাচ্ছি, তার থেকে কিন্তু পিবিএসবি থেকে আমরা র্যাঙ্ক হচ্ছে, আমাদের ফলাস হচ্ছে। এখন দেশের জন্য কোনো ইনভেস্ট রাখতেছে না, আপনি দেখা যায় সফটওয়্যারে পৃথিবীর যে প্রান্তে লোককে জয়েন করে দিয়েছেন তারা তাদের সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য দেশের প্রোডাক্ট হবে কি হবে, যে তারা দেখা যায় যে নিজের পণ্য যখন নিজে কিনে খাবে তার থেকে তার আয়ের ব্যবস্থা আছে, আর যিনি তাকে স্পন্সর করলেন যত জায়গায় ডিএসএন মেম্বার করে দিলেন তত জায়গায় কিন্তু তার বোনাসের সুযোগ আছে। শুধু তাই নয়, যদি দেখেন 30 অ্যানিভার্সারি, তাই না, ডিএসএন এর 30তম প্রতিষ্ঠা শুক্র আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছে 20তম প্রতিষ্ঠা বার্ষিক পিআইসিসি তে, তারপর সানওয়ের যে হোটেল এন্ড রেস্টুরেন্ট সেখানে প্রতিষ্ঠা প্রতিবর্ষে পার্টিসিপেট করেছি, ইনশাআল্লাহ এবার 30তম প্রতিষ্ঠা বার্ষিক কৃত্যে পার্টিসিপেট করতে বিশাল বড় আয়োজন, এবং আমাদের চিফ গেস্ট হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। লক্ষ্য রাখেন, তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী কখন আসেন, ওই কোম্পানিটা কত উঠতে গেলে, তাহলে কিন্তু বিশাল ব্যাপার। এই জন্য বলবো যে সুযোগ থাকলে সুযোগকে কাজে লাগান, যখন দেখা যায় যে শুধু চলে যাবে তখন শুধু আফসোস করতে পারবেন। এই জন্য প্রবাসে যারা আছেন আপনারা হচ্ছে যে ডিএক্সএন হচ্ছে যে আপনি দেখেন শুধু আপনার নিরাপত্তায় না, আপনার ফ্যামিলি নিরাপত্তা হচ্ছে, কারণ আপনার হচ্ছে যে স্পন্সর করবেন আপনার ওয়াইফকে, সন্তানকে, যাকে আপনি স্পন্সর করেন, আপনার বিজনেসটা আপনি যখন না থাকবেন তখন কিন্তু পুরো আইডিয়া কিন্তু যাকে নমনি করলেন আপনার ফ্যামিলিকে, ফ্যামিলি পাচ্ছে, এবং এটা হচ্ছে জেনারেশন টু জেনারেশন লাইফ টাইম। তো সো ডিএক্সএন সম্পর্কে জানুন, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনি ডিএক্সএন দাওয়াত পেয়েছেন সেইখানে আপনি জয়েন করুন, এবং ডিএক্সএন থেকে হেলথ প্ল্যান হ্যাপিনেস সেবা দেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের ডাক্তার সাহেবকে, দেখা হবে কালকে বিজয়ের মধ্যে ইনশাআল্লাহ। তুমি টায়ার্ড ইজি আপনি ডাক্তার তো ডাক্তার জানি বল।